নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব রাজযোগ সম্পর্কে। দেখুন, রাজযোগ অনেকগুলি রয়েছে, তো আমি আলাদা আলাদা এপিসোডে আপনাদের সাথে রাজযোগগুলি আলোচনা করার চেষ্টা করছি। দেখুন, যখন কোনো জাতক জাতিকার জন্মকোষ্ঠীর সাপেক্ষে তার রাশিচক্রে কোনো নিচস্থানে কোনো গ্রহ যদি অবস্থান করে রয়েছে এবং সেই গ্রহ নিচস্থ অবস্থান অবস্থিত হয়ে সেই গ্রহ যদি বক্রীগত হয়ে থাকে এবং কোনোভাবেই সেই গ্রহটি যেন দুস্থান অর্থাৎ ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশভাবে কোনোভাবে না থাকে, যদি এমনটি হচ্ছে কোনো জাতক জাতিকার জন্মকোষ্ঠীতে, তাহলেও কিন্তু রাজযোগ সূচিত হতে দেখা যায়। অর্থাৎ নিচস্থ গ্রহ যদি বক্রী অবস্থায় বসে থাকে তাহলেও কিন্তু রাজযোগ হতে পারে, যদি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশভাবে যদি অবস্থিত না হয়ে থাকে। তো এমন ক্ষেত্রে জাতক সর্বদাই কিন্তু প্রশাসক তুল্য খ্যাতি তথা ক্ষমতা সর্বদাই কিন্তু সম্পন্ন হতে দেখা যায় এবং তার দেহে একটা রাজ লক্ষণ কিন্তু তৈরি হতে দেখা যায়। তাহলে আজ আলোচনা করলাম রাজযোগ সম্পর্কে। রাজযোগ সম্বন্ধে আরও অনেক আলোচনা আপনাদের সামনে নিয়ে চলে আসার চেষ্টা করছি। আমাদের এই ছোটো ছোটো আলোচনাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।